না আর ভাল লাগে না সেপ্টেম্বর থেকে বলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সামনে আবার আমার পরীক্ষা যদি পরীক্ষা না দিই তাহলে তো আমি শেষণ জুড়ে পড়ে যাব হ্যাঁ এই লকডাউন আর ভালোই লাগে না সারাদিন ঘর ঘরে টিভি দেখা অনলাইনে একটু বারান্দায় যাওয়া এটা কি কোনো লাইফ ওই থাম এটাই তো তোর মনের কথা ছিল মানে তাহলে দেখ এই পড়ালেখাটা বানাইছে কেটা হ্যাঁ ওরা যদি পাইতাম তোর খবরে আনাই লইতাম হ্যাঁ এটা কি কোনো লাইফ হলো এই কলেজ যাওয়া এই বার্ষিক যাওয়া এই পরীক্ষা হ্যাঁ এমন যদি লাইফ হইতো কোনো পড়ালেখা নাই কলেজে যাওয়া নাই বার্ষিকতে যাওয়া নাই খালি খামু গুরু আর বাসায় বৈশা বৈশা সারাদিন অনলাইনে গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং করবো আহ যদি এমন হইতো তুই যেটা চেয়েছিস সেটাই হয়েছে না আর থাকতে পারতাছি না হ্যাঁ এটা কোনো লাইফই হলো হ্যাঁ এই লকডাউনের কারণে আমার গার্লফ্রেন্ড আমার সাথে দেখা করে না হুম কি একটা লাইফ ছিল আমরা দুজনে রেস্টুরেন্টে যেতাম তার হাতে আমার হাত আমার বুকে তার মাথা কতটা রোমান্টিক ছিল আর এখন এখন দেখাই করতে পারি না হ্যাঁ এটা কি কোনো লাইফ তোর তো এটাই চাওয়ার ছিল তোর গার্লফ্রেন্ড তোকে যাতে না পেরা দেয় তাহলে দেখ আর কয়েকদিন বাপের টাকা দা জিএফ এ চালামো হ্যাঁ ফোন দিয়াই জাদু সোনা আজকে না আমরা ওই রেস্টুরেন্টে যাব হ্যাঁ প্রতিবারই কি দেখা করতে গেলে রেস্টুরেন্টে যাইতেইব হ্যাঁ এটা কি কোনো লাইফ হ্যাঁ আর রেস্টুরেন্টে গেল বাবা কোনটা হাজার দুই হাজার তিন হাজার টাকার প্যাকেজ সেটাই খাবার দেখে হ্যাঁ গার্লফ্রেন্ড প্যারে আর ভালো লাগে না তুই যেটা চেয়েছিস সেটাই হয়েছে না বাবা এই লকডাউন আর আমার ভালো লাগে না হ্যাঁ এই লকডাউনের কারণে আমার স্বামী কাজও যেতে পারে না হুম সারাদিন খালি খবর টিভিতে খবর দেখে হ্যাঁ আমি যে একটু সিরিয়াল দেখুম এরও পারি না হুম তোর এই লকডাউন খুললে যাব হ্যাঁ তাহলে আমার স্বামী যে বোকা আমি ভালো ভালোভাবে এই সিরিয়ালগুলো দেখতে পারবো ওই থাম এটাই তো তোর মনের কথা ছিল মানে তাহলে দেখ না এভাবে আর থাকা যায় না হুম আমি উনার সারাদিন ঘরের কাজ করি কত কাজ করি হ্যাঁ আর উনি অফিস থেকে এসে শুয়ে পড়ে ও মা হ্যাঁ আমি যে কত সুন্দর করে আমি সে যে বসে থাকি তার জন্য তার সাথে একটু সময় পা একটু টাইম পাস করবো না উনি টায়ার্ড হ্যাঁ এটা কি কোনো লাইফ হইলো তুই যেটা চেয়েছিস সেটাই হয়েছে লকডাউনটা আর ভালো লাগে না রাস্তায় গাড়ি ঘুরে চলে না মানুষ নাই রাস্তাটা পুরোই ফাঁকা হ্যাঁ এটা কোনো শহর হইলো একদম মরে গেছে গে শহরটা ওই থাম এটাই তো তোর মনের কথা ছিল আব্দে আল্লাহ আমার মনের কথা কি আছিল তুই কত দেখি তাহলে দেখ হালে রাস্তায় হাঁটাই যায় না হ্যাঁ মানুষে পায় মানুষে বাড়ি খায় হ্যাঁ সায়েন্স ল্যাব থেকে আমার পুরান ঢাকা আইতে লাগছে আমার দুই ঘন্টা হ্যাঁ কি জ্যাম হ্যাঁ উড়তে এই দেশে বিদেশে আইয়া এটা ঢাকা শহরটা পুরো জ্যাম বানায় লাগছে হ্যাঁ এটা কোনো লাইফ হইল হ্যাঁ একদম ভালোই লাগে না এই ঢাকা শহরটা পুরো পুস্তি করে লাগছে তুই যেটা চেয়েছিস সেটাই হয়েছে শালা ফেসবুক খুললে বিবাহিত বন্ধুকে স্ট্যাটাস কি স্ট্যাটাস বউর সাথে সময় কাটাচ্ছি হ্যাঁ বউ এটা আমাকে বানিয়ে খাওয়াইলো বউ ওইটা আমাকে বানিয়ে খাইলো আরে ভাই দেখ তোরা কি বুঝোস না তোদের ফ্রেন্ড লিস্টে অবিবাহিত আছে এই অবিবাহিত ছেলেরা এই লকডাউনে কীভাবে তারা সময় কাটাচ্ছে
আর আমার বাবা মা এতবার বললাম যে আমার বিয়ে করে দাও বিয়ে করে দাও বিয়ে করে দিল না হ্যাঁ এখন যে দেশের পরিস্থিতি হ্যাঁ আমার কি বিয়ে হইব এটাই তো তোমার মনের কথা ছিল কেডা তুই আমি হচ্ছি লকডাউন এটা আমার মনের কথা ছিল না কি ছিল কত তাইলে দেখো দুঃখিত এটাই তোমার মনের কথা ছিল শালা লকডাউন হ্যাঁ তুই গেলি ভাগ ভাগ সরব আমি ফিরে যাচ্ছি কিছু সময়ের জন্য কিন্তু আমি লকডাউন আবার ফিরে আসব হাহাহাহা